নমস্কার বন্ধুরা, আশা করি ভগবানের কৃপায় সকলে ভালো আছেন। উইশ অ্যান্ড প্যাশন চ্যানেলে লক্ষ্মী পূজার আলপনা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। লক্ষ্মী পূজায় মা লক্ষ্মীর আগমন নিশ্চিত করতে আলপনা সকল বাঙালি ঘরেই দেওয়া হয়ে থাকে। এই আলপনা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ আলপন থেকে, যার অর্থ লেপন দেওয়া বা লেপে দেওয়া। আলপনা দেওয়া হয়ে থাকে গৃহে ধন সম্পত্তি খুশি আগমন সুগম করতে। এটি মূলত বাঙালি মহিলারা পূজাতে এঁকে থাকেন, যার সঙ্গে সামঞ্জস্য আছে মহারাষ্ট্রিয়ান রঙ্গোলি, তামিলিয়ান কোলাম এবং চকপূর্ণার সাথে, যদিও তাদের কিছু নিজস্বতাও আছে। বিভিন্ন পূজায় ভগবানের মূর্তির সামনে, দরজার সামনে, মেঝেতে এবং উঠানে এই আলপনা দেওয়া হয়ে থাকে। পৌষ পার্বণের সময় কোজাগরি পূর্ণিমায় প্রত্যেক গৃহে আলপনা সেজে ওঠে। সাধারণত আলপনায় মা লক্ষ্মীর পদচিহ্ন, প্যাঁচা, ধানের শীষ, পদ্মফুল, পানপাতা, শস্যের গোলা আর মোটিফ দেখা যায়। যে যেমন নিজস্ব কল্পনায় এই যে ব্যবহৃত দ্রব্যগুলিকে ফুটিয়ে তোলে। বাংলায় আলপনা দেওয়া হয় আতপচালের গুঁড়াতে জল মিশিয়ে একটা থকথকে মিশ্রণ করে দুই আঙুলের মাঝে কাপড় ভিজিয়ে আঁকা হয়ে থাকে। আবার অনেকে খড়ি মাটিও ব্যবহার করে থাকেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে সকল পুরনো বন্ধু আমার ভিডিওর পাশে আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, আর যে সকল নতুন বন্ধু এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার।